আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে শেয়ার করতে চাচ্ছি কিভাবে সজনে গাছের ডাল থেকে চারা তৈরি করবেন। আমি এখানে দুটি সজনে গাছের ডাল নিয়েছি এবং ডালের নিচের অংশ কিছুটা ছিঁড়ে নিয়েছি এবং ডালেরকে অবশ্যই 45 ডিগ্রি কিছুটা কোণ করে এরপর কাটতে হবে। সজনে গাছের ডালের যে নিচের অংশটুকু আমি ছিঁড়ে নিয়েছি, এই অংশটুকু সাধারণত মাটির নিচে থাকবে, আর যে অংশটুকু আমি মাটির নিচেতে পুঁতে দেব সেই অংশটুকু কাটার সময় খুবই সাবধানে কাটবেন, কারণ কাটার সময় যদি নিচের অংশটুকু কিছুটা ছিটলে যায় তাহলে কিন্তু সেই গাছটি বাঁচবে না, কারণ ছিটলে যাওয়া অংশ থেকে সেখান থেকে গাছ আস্তে আস্তে পচন ধরবে। আর আমি উপরের অংশটুকুকে পলিথিন দিয়ে মুড়িয়ে নিয়েছি, কারণ কখনো বৃষ্টিতে ওই গাছের উপরের অংশটুকু পচে যাবে, আর পচে গেলে গাছ তখন উপর থেকে আস্তে আস্তে পুরো গাছটাকে পচে মরে যাবে। এর জন্য আমি উপরের অংশটুকু পলিথিন দিয়ে ভালো করে মুড়িয়ে নিয়েছি যেন বৃষ্টির পানিতে কিছুতেই পচে না যায়, কারণ সজনে গাছের ডালগুলো খুবই নরম প্রকৃতির হয়ে থাকে। সজনে গাছ বোনার সময় অবশ্যই আপনার জায়গাটাকে ভালো করে বেছে নিতে হবে, কারণ সজনে গাছ পানিযুক্ত জায়গা এবং ছায়া জায়গায় হলে কিন্তু গাছটা মরে যাবে, কারণ সজনে গাছ একদম নরম প্রকৃতি হওয়ার কারণে পানির ধারণ ক্ষমতা অনেক কম, এর জন্য পানি পেলে সজনে গাছ মরে যায়। অবশ্যই একটু রৌদ্র জায়গায় এবং বালু মাটিতে সজনে গাছ খুবই ভালো হয়। দেখুন, আমার সজনে গাছের ডালের প্রত্যেকটা গিট থেকে পুঁই জ্বালিয়েছি। সজনে গাছ কিন্তু খুব দ্রুত বেড়ে ওঠে এবং ফলনও দেয় খুব তাড়াতাড়ি। আমার দুইটা ডাল থেকে কিন্তু সুন্দর পুঁই জ্বালিয়েছে এবং উপরের অংশটুকু যে আমি পলিথিন দিয়ে মুড়িয়ে দেওয়ার কারণে দেখুন এখনও গাছটাকে তাজা রেখেছে। যদি আমি এই পলিথিনটা না দিতাম তাহলে বৃষ্টির পানিতে কিন্তু পচে যেত। অবশ্যই আপনারা উপরের অংশটুকু ভালো করে পলিথিন দিয়ে মুড়িয়ে নেবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আমার চ্যানেলে এমন আরও গাছের ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।